আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তাহুরাজ লিটল ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি একটা পার্কের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আর এই জায়গায় গিয়েছিলাম, অনেক সুন্দর মনোরম দৃশ্য, যেগুলা আপনাদের সাথে শেয়ার করার লোভ আমি সামলাতে পারলাম না। তো এই পার্কটা ছিল অনেকই সুন্দর আর মানে দেখার মতো একটা পার্ক। তো আমরা ঢুকে গেলাম পার্কের মাঝে। তো এখানে ছিল বোর্ডের মধ্যে লেখা পার্কের মধ্যে কী কী আছে বা এখানে কোন ধরনের পাখি বা কী কী জিনিস আছে, এগুলো একটা বোর্ডের মধ্যে লেখা ছিল। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব আর আপনারাও আমার সাথে থাকবেন, আশা করি আপনারা উপভোগ করবেন। যেহেতু আমি সকালবেলা গিয়েছি তাই পার্কের পরিবেশটা ছিল অনেক শান্ত এবং খুবই সুন্দর, আর যেখানে যাওয়ার পরে আমার মনটা একদম ভরে গিয়েছিল। তাই ভাবলাম কিছু কিছু সুন্দর সুন্দর ফুটেজ আপনাদের সাথে নিয়ে আসি, দেখতে থাকেন আমাদের সাথে, আপনাদেরও ভালো লাগবে। আমি কিন্তু পাখিদের ডাকটা এডিট করার সময় রেখে দিয়েছিলাম আমার ভিউয়ার্সদের শোনানোর জন্য, কারণ এত সুন্দর সকালবেলা পাখিদের কিচিরমিচির ডাকটা যদি আপনারা না শুনেন তাহলে আপনারাও আমার সাথে উপভোগ করতে পারবেন না যে আমি কী সুন্দর একটা পরিবেশ উপভোগ করে এসেছি। তো আমি আসলে সকালবেলায় গিয়েছিলাম কারণ আমার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা প্রায় হাঁটতে যেতাম যে কোনো পার্কে। তো আজকে আমার হাজব্যান্ড বললেন যে একটা আমাদের পাশেই একটা সুন্দর একটা পার্ক আছে, তো বললেন আসো এখানে আমরা যাই। কিন্তু এর আগে আসলে আমি এখানে আর যাই নাই, সত্যি কথা যেটা আমি প্রথম গিয়েছি। তো যাওয়ার পরে আসলে আমার খুবই ভালো লেগেছে দেখে, আর জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ এমন সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আমরা সবাই আসলে আমাদের ভালো লাগে। আর যেহেতু এখন আমরা বেশি ঘর থেকে তেমন একটা বের হই না বা কোথাও যাওয়া হয় না, আর আমরা তো মানুষ সামাজিক জীব, আমাদের সবসময় বাইরে যেতে ভালো জায়গা দেখতে ভালো লাগে। তো ভাবলাম কেন না একটু সুন্দর একটা পরিবেশে একটু সময় হেঁটে আসি, অনেক বেশি ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেক, আর এই লেকের মধ্যে মানুষ এসে মাছ ধরে। আসলে এক এক দেশে এক এক নিয়ম। আমরা যেরকম বাংলাদেশে মানে খুব মজা করে জেলেরা মাছ ধরে বা বড় বড় মাছ নিয়ে বিক্রি করে, এই দেশে তো এরকম না, ওরা ওদের শখের জন্য মাছ ধরেন আর মাছটা অনেক সময় বসে ফিশিং করেন ওনারা, তারপরে মাছটা ধরে একটা সেলফি তুলে আবার ছেড়ে দেন। তো এটা হচ্ছে ওদের নিয়ম। তো এখানে একজন বসে আছেন তো সব কিছু নিয়ে, আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছিলেন যে কোনো মাছ পেয়েছেন কি না, উনি খুব মানে মাথা নাড়িয়ে বললেন না আমি কোনো মাছ পাই নাই, খুব দুঃখের সহিত। তো আমরা বললাম গুড লাক, পাবেন নিশ্চয়ই, আর কতক্ষণ বসে থাকেন নিশ্চয়ই পাবেন। তো মানে সুন্দর পরিবেশে হয়তো ওরা ওদের ভালো লাগে এরকম সুন্দর পরিবেশে বসে থাকতে। আসলে এত ভালো লাগতেছিল যে লেকের ওই সাইডে মানে গাছের কালারগুলা বদলে গিয়েছে আর এত সুন্দর লাগতেছে, সবুজ লাল সব কিছু, আল্লাহর অপূর্ব লীলা, মানে দেখলেই চোখটা ভরে যায়। আসলে কখনো কখনো দেখা যায় যে বাড়ির পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু যাওয়া হয় না বা দেখা হয় না। তো আমি যখন এই পার্কে আসছিলাম তখন আমি বারবার বলতেছিলাম যে ওকে, যে তুমি যদি জানো এখানে এত সুন্দর একটা জায়গা আছে তাইলে সামারে কেন বললে না, সামারে যদি বলতে তাহলে তো আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে ওরা খেলতে পারতো বা আরও সুন্দর লাগতো। তো ও শুধু হাসতেছিল আর বলছিল আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সামনের সামারে আবার না হয় আসবো। আসলে একটা জিনিস কি জানেন, যদি দূরে হোক বা কাছে হোক সুন্দর কোনো জায়গাতে গেলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায়। আর দেখা যায় যে এরকম সুন্দর দিনে একটু যদি হাঁটাহাঁটি করা হয় তাইলে যেরকম শরীরের জন্য ভালো, মনের জন্য অনেক ভালো, মনের মধ্যে একটা প্রশান্তি আসে। তো এখানে আসার পরে আসলে অনেক জিনিস দেখলাম, অনেক মানুষ দেখলাম যে এখানের মধ্যে ওরা রান্না করে খাচ্ছে ছোটো ছোটো ক্যাম্পের মধ্যে ইয়ে করে,
রেখে তারপরে ওরা এখানে বসে খাচ্ছে, ফিশিং করতেছে, দেখে অনেক সুন্দর লাগলো। আর সাথে তো আছে সুন্দর পরিবেশ, এখানে অনেকগুলো হাঁস আছে, তারপরে পাখি আছে, অনেক প্রজাতির পাখি। আর সব থেকে ভালো লাগতেছে গাছের পাতাগুলো দেখতে, এত সুন্দর রং ধরেছে গাছের পাতা। মানে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে বা ক্যামেরার মধ্যে কতটুক মানে এসেছে আমি বুঝতে পারতেছি না, কিন্তু সরাসরি আসলে একটা দেখার মতো একটা জায়গা ছিল আর কি। প্রথমে আসলে ভিডিও করার কোনো কথা ছিল না, গিয়েছিলাম এমনি একটু হাঁটার জন্য। তারপরে যখন দেখলাম যে এত সুন্দর জায়গা, ভাবলাম কেন না এটা একটু ভিডিও করে নিয়ে যাই, তাহলে তো আমি একটা ব্লগ দিতে পারবো, সবাই দেখবেন। তো এরকম করে আর কি আমি মানে ভিডিওটা করে আনলাম আপনাদের জন্য। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সার্থকতা। আর বরাবরের মতো আমি আজকেও বলবো, যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন, প্লিজ লাইক দিতে ভুলবেন না। এই যে দেখেন, আমি যে বলেছিলাম যে মানুষেরা এখানে এসে গাড়ি পার্ক করে রাখে, আর তারপরে এখানে ওরা হাঁটাহাঁটি করে বা ফিশিং করে, বা কেউ কেউ ক্যাম্পিং করতেছে, ক্যাম্পের মধ্যে রান্নাবাড়া করে খাচ্ছে। তো মানে সুন্দর একটা সকাল খুব উপভোগ করছিলাম আমরাও, আমার অনেক ভালো লাগছিল, আমরাও অনেক সময় হাঁটছিলাম এখানে। আর তারপরে মানে ঘরের দিকে আস্তে আস্তে রওনা দিব। এই যে একটা ছোট্ট লেক, আসলে এই পার্কের অন্য জায়গায় আরো 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 বড় জায়গা, আরো অনেক কিছু আছে, আমরা আর সেদিক দিয়ে যাই নাই, বললাম থাক এখন, আর ঠান্ডাও লাগছিল যে সামারে আসলে না হয় আরেকবার যাব, বাচ্চাদের নিয়ে আসবো যখন। আসলে এইরকম খোলামেলা পরিবেশে আসলে বাচ্চারাও অনেক বেশি খুশি হয়, ওরা অনেক হাঁটাহাঁটি করতে পারে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারে। তো আমরা তো বুঝতেই পারছেন, বিশেষ করে মায়েরা, যদি বাচ্চাদের কোনো জায়গায় রেখে আসি তাহলেও খারাপ লাগে, আবার নিয়ে আসলেও এইদিক এটা করো না ওইটা করো না, আর যদি রেখে আসি তাহলে মনে হয় ইস আমার বাচ্চাটা তো আসলে এই জায়গায় খুশি করতো বা ওইটা করতো। আমার মানে এরকম হয়, আমি জানি আমার মতো অন্য মাদেরও এরকমই হবে, বাচ্চাদের নিয়ে আসলেও ভয়, না নিয়ে আসলেও আবার আসলো না। আর এখন আসলে সিচুয়েশনের জন্য তেমন একটা বের হওয়াও হয় না, খুব কম লিমিটেড বের হই আর কি, যদি খুব বেশি দরকার লাগে বা কিছু দরকার হলে যাই, আর নাইলে তো বেশিরভাগ সময় আমরা ঘরে থাকি। বাট আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও বুঝে যে ওরা জানে যে মানে ঘরে থাকাটাই সেফ, এখন যেখানেই আছেন সবাই সেফ থাকেন, সুস্থ থাকেন, এইটাই আসলে আল্লাহর কাছে কামনা। কারণ এখানে তো দেখতেই পাচ্ছেন পৃথিবীটা এখন অন্যরকম হয়ে আছে, ইনশাল্লাহ আল্লাহ সব কিছু যে যখন ঠিক করবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এর আগে তো সবাই একটু নিজেরা সেফ থাকতে হবে, আর তো কিছু করার নাই। আসলে ক্ষুদার রাজ্যে পৃথিবীটা অনেক সুন্দর, এখানে সুখ আর সৌন্দর্যটাকে খুঁজে নিতে হয়। আসলে সুখটাকে যে খুঁজে নিতে হলে সবসময় নিজেকে পজিটিভ ভাবতে হবে এবং নিজেকে সুখী একজন মানুষ মনে করতে হবে। আপনি যদি মনে করেন আপনি সুখী তাহলে অবশ্যই আপনি সুখী, আর সবসময় যদি দুঃখের চাদরে নিজেকে মুড়িয়ে রাখেন তাহলে সুখ আপনাকে এসে ধরা দিবে না। তাই সুখকে পেতে হলে অবশ্যই নিজেকে পজিটিভভাবে চলতে হবে এবং নিজেকে সুখী মানুষ মনে করে এগিয়ে যেতে হবে, তাহলেই আসবে আপনার জীবনে সফলতা। আর সৌন্দর্যের কথা যদি বলি তাহলে সবার মনের ভিতরে একটা সুন্দর মন আছে এবং একটা সুন্দর কি বলবো সৌন্দর্য আছে, যেটা নিজে নিজেকে আবিষ্কার করতে হয়। নিজের সৌন্দর্য, নিজের আবেগ, নিজের সব কিছু যদি নিজে ফুটিয়ে না তুলতে পারেন তাহলে অন্য কেউ এসে আপনাকে বলবে না যে আপনি খুব ভালো, আপনি খুব সুন্দর। জানি না কেন আজকে এত কথা মনে আসলো, এর জন্য সব কিছু বলে দিলাম। আপনারা কীরকম আমার কথাগুলো নেবেন বা কীরকম আপনাদের লাগবে আমি জানি না, হঠাৎ আমার মনে আসলো তাই বলে ফেললাম। সুন্দর উপভোগ করতে করতে হয়তো কিছু কিছু কথা মনে চলে আসলো, যাই হোক।
আর কখনো কখনো আসলে নিজেকে কিছু সময় দিতে হয়, নিজের জন্য কিছু সময় বের করে নিতে হয়। কারণ দেখা যায় যে আমরা কর্ম ব্যস্ততার মধ্যে আমরা নিজেকে সময় খুব কম দেওয়া হয়, আর মাঝে মাঝে যদি সুন্দর জায়গাতে আসা হয়, বেড়ানো যায় বা হাঁটা যায়, মানে মনটাও একটা প্রফুল্ল থাকে, ভালো লাগে, সেই দিনটা অনেক সুন্দর যায়। তো আশা করি আপনারা সবাই আমার ব্লগটা এনজয় করবেন, আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমি যতটুকু মানে আমার যেগুলা দেখে আমার চোখে সুন্দর লেগেছে আমি সব কিছুই আপনাদের সাথে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর জানি না আমার কথার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, আর ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জানি আমার ভিউয়ার্সরা আমাকে অনেক ভালোবাসেন এবং আমার ভুল ত্রুটিটাকে আপনারা তুচ্ছ মনে করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আসলে এই পথ চলা আমার একার পথ চলা না, এই পথ চলা আপনাদের সবাইকে নিয়ে চলা। আর আপনারা সবাই যদি আমাকে আমার কাজে সাহায্য করেন এবং আমাকে অনুপ্রেরণা দেন, তাহলে অবশ্যই আমি সামনে আরও নতুন নতুন ব্লগ, আরও নতুন নতুন সব কিছু করার সাহস পাবো। আর এই প্রত্যাশায় আমি আজকে আমার ব্লগটা শেষ করব। আর আমারও ঘরে যাওয়ার সময় হয়ে গেল কথা বলতে বলতে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার আরেকটা ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।